দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি জমির ভিডিওতে। তো আজকে আপনাদেরকে আমরা আরেকটি জমি দেখাবো, যেটার পরিমাণ হচ্ছে 13.75%। এই জমিটা এখনই বাড়ি করতে পারবেন, পুরোটা একটাই জমি। তো অনেকে আমাদের কাছে এই ধরনের জমি চান, যে একটা জমিতে আপনারা নিজেরা ভালো একটা বাড়ি করবেন। তো সেই জমিটা আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। তো জমিটাতে কি কি আছে বর্তমানে সেটা জানবেন, এবং এখন বাড়ি করতে পারবেন কিনা সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমরা রয়েছি বিরুলিয়া ব্রিজ, যেটা মিরপুরের কাছে এবং দিয়াবাড়ির কাছে। আপনারা সবাই চেনেন বিরুলিয়া ব্রিজটা কোথায়। তো বিরুলিয়া ব্রিজ পার হয়ে আমরা যাব আক্রাইন হয়ে। আক্রাইন থেকে একটু সামনে জায়গাটা, এই জায়গাটা সাভারে পড়েছে। তো দূরত্বটা হচ্ছে, দূরত্বটা বোঝানোর জন্য আমরা কিন্তু ভিডিওটা লম্বা করেছি, যে আশেপাশে কী আছে এবং কেন আপনি ওই জায়গাটায় জমিটা কিনবেন, কিনে সুবিধাটা কী, সেই সব বিষয়টা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো পুরো ভিডিওটা অবশ্যই শেষ করবেন, নাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা মিস করে যাবেন। তো দর্শক, আমরা এই যে চলে আসছি আক্রাইন বাজার, এটা কিন্তু আসতে আপনার বিরুলিয়া ব্রিজ থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। এই এখান থেকে আবার সেই জায়গাতে যেতে আপনার তিন মিনিট লাগবে সময়, 3 থেকে 4 মিনিট। তো সব মিলিয়ে বিরুলিয়া ব্রিজ থেকে আপনার ওই জায়গাতে যেতে 7 মিনিট সময় লাগবে। আপনি যদি দিয়াবাড়ি থেকে আসেন 10 মিনিট সময় লাগবে, মিরপুর থেকে আসলে 20 মিনিটের মতো সময় লাগবে হয়তোবা, কারণ যেহেতু ট্রান্সপোর্টের বিষয়, অনেক সময় জ্যাম থাকলে, এই জায়গাটা তো অনেক সময় জ্যাম থাকে মাঝে মধ্যে এই আকাইন জায়গাটাতে, তবে ম্যাক্সিমাম টাইমই খালি থাকে। তো দর্শক, আমরা এই হাতে ডান দিকে হচ্ছে আপনার আশুলিয়া, এই চলে গেল, আর বাঁ দিকে হচ্ছে গল্পগ্রাম, আর আমরা সোজা যাচ্ছি আক্রাইন ব্রিজ, আক্রাইন বাজার থেকে এই রোডটা সোজা চলে গেল একদমই সাভারে, সাভার স্টেশনে চলে গেল। তো দর্শক, এই রোড থেকে মাত্র 3 মিনিটের পথ, এমন একটা জায়গায় আজকে আপনাদেরকে সেই জমিটা দেখাবো, যেটা আপনি সহজে কিনে বাড়ি করতে পারবেন এবং রিজনেবল প্রাইস, মাত্র 5,80,000 টাকা 25% দাম। এই এলাকাতে থাকার একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি থাকতে চান তাহলে দেখা যাবে যে দাম কম জমির, যেখানে ঢাকার ভিতরে পাশে উত্তরা রয়েছে সেক্টরের ভিতরে আপনি যদি কিনতে চান, বর্তমানে 1,30,00,000 টাকার নিচে কোনো জমি পাবেন না, সেক্ষেত্রে এখানে আপনি কম মূল্যে জমি কিনে বাড়ি করতে পারবেন। দর্শক, এই পরি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে রাজাসন, রাজাসনের থেকে আগেই কিন্তু সেই জায়গাটা। এই কারণে দেখাচ্ছি যে এখানে বাজারঘাট রয়েছে, পাশে যমুনা এবং আরও দামি দামি টেক্সটাইলের বিল্ডিং আছে, যেখানে প্রচুর শ্রমিক কাজ করে। আপনি যদি ওই এলাকাতে ঘর তুলে ভাড়াও দেন তাহলে কিন্তু ভাড়া চলবে। তো অনেকে আছেন যারা নিজে থাকবেন না কিন্তু ব্যবসার জন্য করবেন, করতে পারেন। এখানে কিন্তু যে এই ব্রিজের পরেই রয়েছে অনেকগুলি গার্মেন্টস, এখানে গার্মেন্টসের নাম হচ্ছে, এই যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভিশন গার্মেন্টস। তো দর্শক, এই যে আমরা আশেপাশে জায়গাটা দেখাচ্ছি এই কারণেই, তো আমরা সেই জায়গাটাতে এখন যাব। তো দর্শক, আশেপাশের পরিবেশটা দেখানো জরুরি, অনেকেই শুধু জমি দেখালে বলেন যে আপনারা আশেপাশের পরিবেশটা দেখান না, এই কারণে লম্বা ভিডিও বানিয়েছি। তো আশা করব পুরো ভিডিওটাই আপনারা দেখবেন, নাহলে আমরা যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আমাদের ভিডিও বানানোটা সার্থক হবে না আপনারা না দেখলে, আপনারা দেখলেই সার্থক হবে। তো দর্শক, আশেপাশে দেখেন বাড়িঘর, বাজারঘাট, স্কুল কলেজ সব রয়েছে এখানে আশেপাশে। কিন্তু স্কুল আছে, এখানে একটা ফ্যাক্টরি রয়েছে, এটা যমুনার একটা ফ্যাক্টরি, এখানে কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের একটা প্রজেক্ট আছে, এখানে আমি আপনাদের দেখাবো সেই জায়গাটা। দুই পাশে কিন্তু প্রচুর উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং আশেপাশে কর্মক্ষেত্র তো রয়েছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বামে কিন্তু সব যমুনার জায়গা,
আর এই পাশে একটা ট্যাক্স এক্সপ্রো নামে একটা কোম্পানি আছে যেখানে তাদের ফ্যাক্টরি রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এখন কাছাকাছি চলে আসছি জমিটার। এই পাশে ইস্টার্নের একটা, এই যে দেখতে পাচ্ছেন ইস্টার্ন হাউজিংয়ের একটা প্রজেক্ট রয়েছে এই পাশ দিয়ে। আমরা এখন ডান দিকে ঢুকবো, মেন রোড থেকে আপনার গেলে হয়তো বা হেঁটে গেলে আপনার 2-3 মিনিট সময় লাগবে জায়গাটাতে। আমরা বাইক দিয়ে যাচ্ছি তো আমাদের হয়তো বা হাফ মিনিট সময় লাগবে সেই জায়গাটাতে যেতে, 30 সেকেন্ডের মতো সময় আমাদের লাগবে। তো দর্শক, আমরা সেই জায়গাটাতে চলে আসছি। এই রোডটা হচ্ছে 16 ফিটের, 16 ফিট রোডের পাশে কিন্তু জমিটা, মেন রোড থেকে 16 ফিট ধরে এসে একদম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশন, আশেপাশে বাড়িঘর আছে। তো দর্শক, এই যে হচ্ছে জমিটা। তো এখন আমরা আপনাদেরকে পুরো জমিটা একটু ময়না করে দেখাই, জমিটাতে কি কি আছে একটু আপনারা দেখবেন। রাস্তাটা, এটা হচ্ছে ভিউটা। তো দর্শক, এই হচ্ছে রাস্তা, রাস্তার সাথে এই বাউন্ডারি করা ওয়াল, এই পুরোটাই বাউন্ডারি করা। পুরো জায়গাটা 13.75%, 13.75%। তো এই জায়গাটা বিক্রি হবে জরুরি ভিত্তিতে, তো যারা কিনতে চান তারা কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। মালিকের নামটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এই কারণে মালিকের নাম্বার দিচ্ছি যাতে করে এই ধরনের জমি, যাতে করে অথেন্টিক প্রপার্টি, আপনাদের যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। আর যারা এই ধরনের বিজ্ঞাপন দিতে চান, আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন তাদের মধ্যে অনেক ভাই বোন আছেন, ভিডিওগুলো ফলো করেন, তারা কিন্তু দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য কিছু নীতিমালা আছে, সেটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। কী কী করতে হবে আমাদের মাধ্যমে, ফোনের মাধ্যমে জেনে নেবেন। আমাদের নাম্বারটা ডিসক্রিপশানে রয়েছে, তারা আমাদের ফেসবুক পেজও রয়েছে এই নামে, রেডি হাউস ফর সেল ঢাকা। সেখান থেকে আপনারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। আমরা কিন্তু সেখানেও পোস্ট করছি এবং সেখানে আমাদের পেজটা লাইক করে ফেলুন বা ফলো করে ফেলুন। তো দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন, এবং পরবর্তীতে কোন এলাকার জমি, বাড়ি, ফ্ল্যাট বা অন্য যে কোনো প্রপার্টি দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে জানালে আমরা সেসব এলাকার জমি, বাড়ি, ফ্ল্যাট দেখার ব্যবস্থা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে।